তো ভাই সাহেব কেমন আছেন আপনারা? অনেক দিন পরে একটু ঘুরতে বের হইলাম, যদিও এটাকে ঘোরা বলে না, এক ঢিলে চার পাঁচ পাখি মারছি আর কি। তো সকালবেলা তাড়াহুড়া করে তড়ি ঘড়ি করে ঝটপট করে ঘর থেকে গোছাইয়ে গাছাইয়ে বাইরে যাইয়া গেলাম সদর হাসপাতালে। যদিও সকালবেলা গোছাইতে গোছাইতে দেরি হয়ে গেছে, আমার মা ছোট বোনে ভাবি সুকন্যা এসে আমার জন্য রাস্তার মাথায় গাড়ি নিয়ে দাঁড়িয়েছে। এই যদি এখানে গাড়ি ঘোড়া দেখতে আছেন, এটা হচ্ছে আমাদের রূপসা ট্রাফিক মোড়। তারপরে চলে গেলাম জোড়াকল, না জানো কি বলে দেখে, নতুন বাজার রোডের ভিতর দিয়া এই যে সিএসএস আবাসনটার সামনে। এইটা হয়েছে আমার ফোকলা দাঁতের মাইয়া, সে মুখে মুখে বলতে আসে যে ভিডিও করিস না ভিডিও করিস না, কিন্তু মনে মনে বলতে আসে যে ভিডিও কর ভিডিও কর। এই জন্য মাঝে মাঝে একটু একটু ভাব সব নেতে আসে, আর ভাব নেতে আসে যে কি বলবো আর কি, যাই হোক মাইয়াটা যে বড় হলে কি হবে, তা এখনই ভাব সব বলে দিয়েছে। মাইয়াটা আমার ভাবি পেটে হইলো, চেহারা ছবি যেদিকে যা সম্পূর্ণ আমার মতো হয়েছে, চুল কয়টা আর স্বভাব চরিত্র একদম আমার এই ছোট্ট বোনটার মতো হয়েছে। এই মাইয়াটা যে আমাকে কি পরিমাণে ভালোবাসে, কিন্তু মাইয়াটা যে এত পাকা, মুখে খালি বলে ভালোবাসি না ভালোবাসি না, সবাইকে একই কথা বলে, কিন্তু অন্তরে অন্তর দিয়া মন দিয়া ও সবাইকে ভালোবাসে। তার প্রমাণ হইলো হাত, ওই যে ব্যাসলাইটটা বানাইয়ে দিছি, ব্যাসলাইটটার কালার কুলার সব উঠতে গেছে, তাও সে ব্যাসলাইটটা হাত দিয়ে খোলে না। এইটা হচ্ছে আমাদের খুলনার অন্যতম নিরিবিলি একটা এলাকা, রেস্ট্রিক্টেড এলাকা, এলাকায় সব টাকাওয়ালা লোকেরা থাকে আর কি, মানে সরকারি লোকজন। যাইতে পথে এই যে একটা কি যেন চোখে পড়লো, এটা মনে হয় কোনো এনজিও কর্মীরা এরা সিরিয়াল দিয়ে লাইন ধরে যাইতেছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম, ডাক্তার ডাক্তার দেখাই, তারপরে হাফিজ পার্কের দিকে রওনা হইলাম। তখন এই যে পাথরওয়ালার সাথে দেখা হইলো, এই পাথর নাকি পড়লে ভাগ্য ডাকবে সব খুললে যাবে, এই পাথর দিয়ে আংটি হাবি যাবি যা খুশি বানাইলে বানাই, যদি পড়েন আপনি বড় লোক হয়ে যাবেন। তো এই শুননা আমার মা আর আমার ছোট বোন ভুটাইয়া পড়ছে, ভুটাইয়া পড়বে, তারপরে পাথর পুতর কিনা, এরপরে খেলতে হয়েছে 100 টাকার পাথর 40 টাকা কিনছে। তারপরে দাঁড়াইয়া তাই একটু অপেক্ষা করতে করতে খোড়াইয়া খাড়াইয়া এরপরে গেলাম হাদিস পার্কে। তো আজকে হাদিস পার্কে যাইয়ে লাফালাফি ঝাপাঝাপি কিছুই করি না, এক জায়গায় চুপ করে বইয়েছিলাম। আমার ভাবি বাবেল ফুলাইতেছিল আর আমার মাইয়া খেলতেছিল। বইয়ে থাকতে 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 যখন হাত পা ব্যথা হয়ে গেছে উঠতে, তখন হাঁটাহাঁটি শুরু করছি, ভাবলাম দুই একটা ভিডিও টিডিও করি, নাইলে ব্লগের মধ্যে কী দিমু, সেই জন্য কটা ভিডিও টিডিও করলাম। ফিল্টার মাইদে নিজের চেহারা একটু ভিডিও করলাম। আলাদা আলাদা কালার কি ফুল এগুলো তুমি জানো? এটার নাম হচ্ছে মাইক ফুল। মাইক মাইক ফুল আর এটার নাম মাইক ফুল। তারপর অভি ভাইয়াকে বললাম যে তুমি আমাকে তো একটাও ভিডিও করে দাও নাই, আমাকে দুই একটা ভিডিও করে দাও, আমি একটু হাইট টাইটটা যাই, তুমি আমাকে দুই একটা ভিডিও টিডিও করে দাও। আমি হাঁটতে হাঁটতে ওই মাথায় চলে গেছি, কখন যে ক্যামেরা অফ করছে আমি খেয়ালও করি নাই। তারপর তার ডিরেকশন অনুযায়ী বললো, তুমি একটু এই যে উপরে ওঠাও, উপরে উঠা শহীদ মিনারের সামনে একটু হাঁটাহাঁটি করো, তোমাকে আমি একটু সুন্দর করে ভিডিও করে দিই। হ্যাঁ, ডিরেকশন অনুযায়ী হাঁটাহাঁটি করলাম আর সে আমাকে ভিডিও করে দিল। তো ভিডিওটা মন্দ হয় নাই, আগের দিনের মতো বেঁকাইয়া ঝেঁকাইয়া ভিডিও করে নাই, ক্যামেরা আজকে দিয়া ক্ষতি হয় নাই। আগের দিন যে ক্যামেরাম্যান আমার পরে কিসের শোধ নিয়েছে আল্লাহ তালা জানে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।